নিম্নমানের সামগ্রী দিয়ে সেতুর কাজ চলছে। এই অভিযোগে এবার কাজ বন্ধ করে দিল উত্তেজিত স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, বালি নিম্নমানের, সেতু তৈরির কাজে যে রড ব্যবহার করা হচ্ছে তাও ঠিক নেই, আর যার জন্য তারা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। যতক্ষণ না পর্যন্ত সেতু তৈরির উপকরণ ঠিকঠাকভাবে করা হচ্ছে ততদিন কাজ শুরু করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় আন্দোলনকারীরা। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল দুর্গাপুরের রাজবাঁধের গারাদহ গ্রামের কাছে সেচ দফতরের একটি ছোট সেতু। দীর্ঘদিন ধরে বেহাল এই সেতুর সংস্কার হয়নি। ডিসেম্বরের 6 তারিখ থেকে সংস্কারের কাজ শুরু হয়। করোনা আবহে ফের বন্ধ হয় সংস্কারের কাজ। প্রশাসনিক বিধি শিথিল হতেই ফের গত সোমবার থেকে ফের কাজে গতি আসে, কিন্তু বুধবার ফের বিপত্তি বন্ধ হয়ে যায় সেতু নির্মাণের কাজ। স্থানীয় তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা সৈয়দ জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার প্রতিবাদে তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার সংস্থার সাইট ইনচার্জ অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, গ্রামবাসীদের বোঝানো হয়েছে অনেকবার, কিন্তু আস্থা রাখতে পারছেন না তারা, তাই বাধ্য হয়ে তারাও কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এই ছোট সেতুর ওপর যাতায়াতের ওপর নির্ভরশীল গারাদহ, রাজকুসুম, তিলাবনী সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় 8,500 মানুষ স্বাভাবিকভাবেই ফিডার ক্যানেলের ওপর তৈরি এই ছোট সেতুর ওপর নির্ভরশীল। এইদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে এখন স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক সামগ্রী দিয়ে কাজ করছে ততক্ষণ তারা কাজ শুরু হতে দেবেন না। দেখুন, এই বালিতে কাজ করা যাবে না, আমরা কাজটা বন্ধ করে দিই। কি বলছে এখন? এখন বলছে যে বালিটা চলে কাজ করব, কিন্তু এই বালিটা লাগানোটা উচিত হবে। কাজটা দেখুন বন্ধ রাখবো, কারণ এই মাল দিয়ে তো ব্রিজ করা যায় না। নিয়ে ওদের সামনে গিঠি, পাথর, বালি সব কিছু পড়ে আছে। ওদের বালিটা নিয়ে ফার্স্ট কমপ্লেন হচ্ছে বালিটা, যে বালিতে মাটির কোয়ালিটি একটু আছে বললো, মাটির ভাগ বেশি। তো আমার থেকে বলার পর কিন্তু আমরা চালনিও আনিয়েছি ওদের কাছ থেকে নিলাম, যে আমাদের যে ছোটো চালনি ছিল ওরা বললো হবে না, তার জন্য বড়ো চালনি। ওদের মধ্যে আবার দু চারজন এসে বললো পুরো বালিটা চেঞ্জ করতে হবে। সেটা আমি আমাদের কোম্পানিকেও জানিয়ে দিয়েছি, বিজনরূপ যে আমাদের কাজ করছে সে বিজনরূপ স্যারকেও বলেছি যে ওদের ডিমান্ড বালিটা। এখন বলছে ওরা রডের আবার ডিমান্ড। আপনাদের সামনে তো রড আছে, দেখে নিন, 16 রড, 12 রড, 18 রড সব সেল কোম্পানি। আপনাদের সামনে যদি বলেন আমি শিডিউলও দেখিয়ে দেবো, আপনার নিজেরাও গুনে দেখে নিতে পারেন। কাজ কি বন্ধ রেখে দিয়েছে? কাজ করে এখন বন্ধ রেখেছে, আমরাও বন্ধ করে রেখে দিলাম, কী করবো। ওদের তো মানে আমাদের বিজনরূপ গারাদহর যে কালভার্টটা ভাঙা অবস্থায় পড়েছিল সেটা নিয়ে তো বারবার আমরা দাবি তুলেছি, সেটাকে সারাবার। আর অন্তত আমাদের দাবি মেনে যখন এই কাজটা আরম্ভ হয়েছে তখন তৃণমূলের অন্য একটা গোষ্ঠী আর সেটা ওই কাজটাকে বন্ধ করতে যাচ্ছে, এটা শুধুমাত্র কাটমানি বলার জন্যে বলতে পারে যে এটা খারাপ মাল আছে, কী আছে না আছে, তার জন্যে তো অন্য প্ল্যাটফর্ম আছে, অভিযোগ জানাবার তো জায়গা আছে। কাজ বন্ধ করে দেওয়া সাধারণ মানুষের যেখান থেকে প্রবলেম হচ্ছিলো দীর্ঘদিন ধরে, আর সেটাকে শুধু কাটমানির জন্যে নিজের ভাগ বাটোয়ারার জন্যে কাজ বন্ধ করা, এটাই কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি? আসলে এটাই তৃণমূলের সংস্কৃতি, আর এইভাবেই পশ্চিমবঙ্গকে ধ্বংসের মুখে নিয়ে চলে যাচ্ছে এই তৃণমূলী কালচার। কাঁকসা থেকে পাপু লোহার রিপোর্ট, বর্ধমান টুডে।